ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারলেন না সুনীল নারিন, তবে বল হাতে ছিলেন পরিচিত ছন্দে। তেমন একটা গান ঝরাতে হয়নি ক্যাপ্টেন কাইরন পোলার্টকেও। তার আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জয় কার্যত নিশ্চিত করেন লেন্ডেল সিমন্স। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 18তম ম্যাচে জামাইকা তালাওয়াসকে 7 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে টিকেয়ার। সিমন্স দুরন্ত হাফ সেঞ্চুরি করেন। টস জিতে জামাইকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় নাইট রাইডার্স। নির্ধারিত 20 ওভারে জামাইকা 7 উইকেটের বিনিময়ে 144 রান তোলে। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ফাইনালে জয়ের হিরো কার্লোস ব্রাথওয়েট দলের হয়ে সর্বোচ্চ 58 রান করেন। 42 করেছেন ইমাদ ওয়াসিম। অ্যান্ড্রে রাসেল 8 বলে 20 রানের উল্লেখযোগ্য অবদান রাখেন। আকিল হোসেন ও রবি রামপাল 2টি করে উইকেট নেন। সুনীল নারিন 4 ওভারে মাত্র 13 রান খরচ করে 1টি উইকেট দখল করেন। এছাড়া 1টি উইকেট নিয়েছেন ইশুর উদানা। জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 17.1 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 145 রান তুলে নেয়। ওপেন করতে নেমে নারিন 9 রান করে সাজঘরে ফেরেন। সিমন্স করেন 70 রান। 45 বলের ইনিংসে তিনি 5টি 4 ও 5টি 6 ছক্কা মারেন। এছাড়া কলিন মুন্ড্রো করেন 34 রান, পোলার্ড 7 ও ড্যারেন ব্রাভো 14 রানে নট আউট থাকেন। ইমাদ ওয়াসিম নেন 2টি উইকেট। রাসেল 2 ওভারে 12 রান খরচ করেও কোনো উইকেট পাননি। ম্যাচে সেরা হয়েছেন লেন্ডেল সিমন্স। উল্লেখ্য, সিপিএল 2021 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্সের এটি 3নম্বর জয়।